বাংলাদেশিদের জন্য আমেরিকান গভর্নমেন্ট নতুন একটা নিষেধাজ্ঞা জারি করছে, যারা ভিসার জন্য দাঁড়াবে কিংবা ভিসার আবেদন করবে তাদেরকে এত সহজে আর ভিসা দেওয়া হবে না। কারণ সামনে আসতেছে সাধারণ নির্বাচন, সেটাকে ঘিরেই এই নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশের যারা নেতাকর্মীরা আছে, বিরোধী দলীয় এবং সরকার দলীয় পাশাপাশি অন্যান্য যে বড় বড় সেক্টরগুলোতে এই যারা আছে কর্মচারী, যেমন বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী আর অন্যান্য যে সরকারি সেক্টরগুলো আছে, সেখান থেকে যদি কেউ এই যে নির্বাচনে কোনো রকম কারচুপি কিংবা কোনো নাশকতা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আমেরিকান গভর্নমেন্ট। আর সেটা কী ধরনের অ্যাকশন, কেউ যদি ভিসার জন্য দাঁড়ায় বা ভিসার জন্য আবেদন করে আমেরিকায় আসতে এবং তাদের বিরুদ্ধে এই ধরনের কিছু যদি প্রমাণ পাওয়া যায়, তাদেরকে আর ভিসা দেওয়া হবে না। সেটা প্রাইম মিনিস্টার হোক, শেখ হাসিনা হোক, কিংবা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া হোক, যারাই হোক, বিরোধী দলের কিংবা সরকার দলের যে কোনো নেতাকর্মীর বিরুদ্ধেই এই ধরনের ব্যবস্থা নেবে আমেরিকান সরকার। তো এটা কয়দিন আগেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে। তো যারা যারা ভিসার জন্য দাঁড়াবেন এমবেসিতে কিংবা ভিসার জন্য আবেদন করবেন, তাদেরকে একটু সাবধানে থাকতে হবে এই মুহূর্তে। এটা হচ্ছে নতুন একটা ভিসা নীতি এই বাংলাদেশিদের জন্য, শুধুমাত্র নির্বাচনকে ঘিরে, যেহেতু সাধারণ নির্বাচন আসতেছে বাংলাদেশে। তো কেউ যদি কোনো রকম নাশকতা সৃষ্টি করে কিংবা কারচুপি, যে কোনো কিছুই, মানে নির্বাচনকে ঘিরে যদি কোনো রকম কোনো নাশকতা সৃষ্টি কারচুপি হতে শুরু করে, কাউকে যদি বল প্রয়োগ করে এই যে ভোট কেন্দ্রে আসতে দেওয়া না হয়, ভোট কেন্দ্রে যদি কোনো রকম নাশকতা সৃষ্টি করা হয়, এইসব যারাই করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে আমেরিকান গভর্নমেন্ট। আর এই হচ্ছে ইউএস এমবেসি বাংলাদেশি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট, এখানেই সব ডিটেলস দেওয়া আছে। আপনারা অনেকে হয়তো মনে করবেন ভুয়া তথ্য দিচ্ছি। এর আগেও অনেকজন কমেন্ট করে আমাকে বলতেন যে ভুয়া তথ্য বা ভুল খবর আপনাদের সাথে উপস্থাপন করতেছি। তো আজকে এখানে কোনো রকমই কোনো মিথ্যা কথা বা ভুল তথ্য দিচ্ছি না। এই যে ইউএস এমবেসি বাংলাদেশের যে ওয়েবসাইট আছে, ওখানে গেলেই আপনারা এই যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশিদের প্রতি, সেটার পুরো ডিটেলসটা দেওয়া আছে। এই যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ফর ইমিডিয়েট রিলিজ স্টেটমেন্ট বাই সেক্রেটারি অ্যান্থনি জে ব্লিনকেন May 24, 2023, দুই দিন আগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অ্যানাউন্সমেন্ট অফ ভিসা পলিসি টু প্রমোট ডেমোক্রেটিক ইলেকশন ইন বাংলাদেশ। টুডে আই এম অ্যানাউন্সিং এ নিউ ভিসা পলিসি আন্ডার সেকশন 212 অফ দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট টু সাপোর্ট বাংলাদেশ গোল অফ হোল্ডিং ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ন্যাশনাল ইলেকশন। তো এখানে পুরো ডিটেলসটাই দেওয়া আছে। তো আপনারা যারা মনে করবেন যে এটা ভুয়ো একটা তথ্য, সেটা আসলে ভুয়ো তথ্য না। এই বাংলাদেশ ঢাকা এমবেসির যে ওয়েবসাইট আছে, ওখানে গেলেই আপনারা পুরো ডিটেলসটা দেখতে পারবেন। তো নতুন যে এই বিধিনিষেধটা আরোপ করছে, সেটাকে আমি 100% সাপোর্ট করি। কারণ বাংলাদেশে গত যে কয়েকটা সাধারণ নির্বাচন হয়েছে, প্রতিটা নির্বাচনে কারচুপি, ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি, বল প্রয়োগ, ভোট কেন্দ্রে যেতে না, মানে যেতে না দেওয়া, যারা ক্ষমতাসীন পার্টি তারা বিভিন্নভাবে হয়রানি করছে এই যারা ভোটাররা আছে ভোট কেন্দ্রে। আর আপনাদের কী প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি কিন্তু এটাকে 100% সাপোর্ট করি। এই আমেরিকান গভর্নমেন্ট যে উদ্যোগটা নিছে, যে নিষেধাজ্ঞা জারি করছে বাংলাদেশিদের উপর, বিশেষ করে ভিসা দেওয়ার ক্ষেত্রে, এই যে ক্ষমতাসীন দলের যে নেতাকর্মীরা আছে কিংবা বিরোধী দলীয় যে নেতাকর্মীরা আছে, তাদেরকে এখন একটা নজরে রাখবে আমেরিকান গভর্নমেন্ট। তারা যদি কোনো রকম কোনো নাশকতা সৃষ্টি করে কিংবা এই যে নির্বাচনকে ঘিরে যদি কোনো নাশকতা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে আমেরিকান গভর্নমেন্ট। আর অ্যাকশনের এই একটাই অংশ হচ্ছে ভিসা। যারা আমেরিকায় আসতে চাই তাদেরকে ভিসা দেওয়া হবে না। তো আপনাদের কী প্রতিক্রিয়া সেটা জানাবেন। এটা গত কয়েকদিন আগেই এই বিধিনিষেধটা জারি করা হয়েছে। তো এটা নিয়ে চারপাশে এখন একটু তোলপাড় চলতেছে, বিশেষ করে বাংলাদেশিদের ভিতর যারা নেতাকর্মীরা আছে, তারপর অন্যান্য সেক্টরে যারা আছে, বিচার বিভাগ হতে শুরু করে এই যে আইন শৃঙ্খলা আরও বড় বড় যে কর্মকর্তারা আছে, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যেহেতু নির্বাচন আসতেছে সামনে, তো আমেরিকান গভর্নমেন্ট তাদের যে ভাষ্য, তারা বলতেছে তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়। এই যে
বাংলাদেশ যেটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র কিন্তু এই মুহূর্তে নাই। তো এই কারণে ডেমোক্রেসিটা যাতে আবার ফিরে আসে বাংলাদেশে, সঠিকভাবে যাতে নির্বাচনটা হয়, সেই কারণেই তারা এই বিধিনিষেধ আরোপ করছে। তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন, এই আমেরিকান গভর্নমেন্ট এই কারণেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তো এটা কারণে অবশ্য সাধারণ যে বাংলাদেশি জনগণ আছে তাদের একটু কষ্ট হবে, তারা যখন ভিসার জন্য দাঁড়াবে কিংবা এই যে ভিসার জন্য অ্যাপ্লাই করবে আমেরিকার ভিসার জন্য, তখন এক্সট্রা একটা অনুসন্ধান চলবে তাদের বিরুদ্ধেও, তারা কোনোরকম কোনো নাশকতা কিংবা অন্যান্য কোনো অপরাধের সাথে জড়িত ছিল কি না সেটাও খতিয়ে দেখবে আমেরিকান সরকার। তো এটা আসলে একটা ছোটোখাটো একটা হেডেক যারা সাধারণ পাবলিক, যারা সাধারণ জনগণ এই যে আমেরিকায় আসার জন্য আমেরিকান এমবেসিতে ভিসার জন্য দাঁড়াবে কিংবা আবেদন করবে, তাদের একটু কষ্ট হয়ে যাবে এই যে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে সে কারণে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর আপনার সাথে চেষ্টা করছি এই যে নতুন একটা তথ্য শেয়ার করতে। আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কী প্রতিক্রিয়া। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।